বিশেষ করে দোয়ার প্রার্থী হয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা বান্ডার 97 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান চৌধুরীর পিতা জনাব আলহাজ মোহাম্মদ মুসা চৌধুরী সাহেব। আজ ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার জীবনে গুনাহগুলো মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এবং দোয়ার প্রার্থী হয়েছেন জনাব মোহাম্মদ ফয়সাল ভাই, আল্লাহ ওনার হকের মধ্যে যেন দোয়াখানে কবুল করে নেন। দোয়ার প্রার্থী হয়েছে আমিনা আলম আব্দুল জব্বার, ওনাদের হকের মধ্যে যেন আল্লাহ দোয়াখানে কবুল আর মঞ্জুর করে নেন। আবার বিশেষ করে দোয়ার প্রার্থী হয়েছে নুরজাহান বেগম মৃত, রতন ভাইয়ের আম্মা রমজানের শেষ দিন মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে মাফ করে দেন। সাজ্জাদ ভাই ওনার আম্মা অসুস্থ, আল্লাহ ওনাকে যেন সুস্থতা দান করে দেন। আমাদের আলাউদ্দিন ভাই ওনার মা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনার মাকে জান্নাতবাসী করে দেন। এমনিভাবে আবুল হোসেন ভাই এবং অনেকেই মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে যারা পরবাসী হয়েছেন আল্লাহ সবাইকে জান্নাত নসিব করে দেন। আল্লাহ যে যে অবস্থায় যে যে এখান থেকে দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই 11 শরীফ উরুসিরা সকলের মনে মাকসুদ জানে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার, তিনবার কুলফুলা শরীফ, কয়েকবার দুরুদ শরীফ পড়ি। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل الله احد الله كفوا احد سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أتمم لنا نورنا واغفر لنا ومقصودنا ومطلوبنا إنك على كل شيء قدير اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم يا رب لنا তোমার আওলাদের রাসূলের এই দরবারের মধ্যে বসে আল্লাহ প্রতি মাসের ন্যায় আজ আল্লাহ 11 শরীফ মাহফিল আল্লাহ উদযাপন করা হয়েছে। আল্লাহ তসবিহ তাহলিল মিলাদ কিয়ামত শুন আল্লাহ যাহা কিছু করা হয়েছে আল্লাহ ভুল ভেদগুলো মাফ করে আল্লাহ তোমার শাহিনশাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন যেই নবীজি আজ মদিনার বকি উম্মতি উম্মতি বলে কান্দেন আল্লাহ নবীজির কদম মুবারক আমাদের দুরুদ সালাম টুকু কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন নবীজির হাল পরিবার বর্গ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সাহাবীগণ তাবে তাবেঈন ওলি আল্লাহ গাউস কুতুবি দরবে সাজি গাজি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ মাদারে সব টুকু পৌঁছায়া দাও। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ খাজে খাজে গান খাজা মুঈনউদ্দিন চিশতি খাজা রহমান চোহরবি সৈয়দ মশাশরী কোটি আল্লাহ মুর্শিদ আলমাল জানা মুশকিল কুশা হাজত রবা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহর মাজার সবটুকু পৌঁছায়া দাও। ইয়া রাব্বুল আলামিন বাংলার জমিন তথা বিশ্বের জমিনের আনাচে কানাচে তোমার মাহবুব মাহবুব অলিগণ আল্লাহ জায়গা ঘুমিয়ে আরাম করতেছেন আল্লাহ সকলের মাজারাতে শরীফায় পৌঁছায়া দাও।
ইয়া রাব্বুল আলামিন আল্লাহ, হাজারের মজলিসের মধ্যে আমি জানি না কার মা দুঃখিনী অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। ইয়া রাব্বুল আলামিন, যেই মার চেহারার দিকে তাকালে কবুলে হজের সওয়াব দেওয়া হয়, আল্লাহ এমন মা যার কবরের মধ্যে ঘুমিয়ে আছে, আল্লাহ আমাদের মা জানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের মধ্যে যার বাবা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ যেই বাবা সন্তানকে মানুষ করতে গিয়ে মাথার গাম পায়ে ফেলেছে, আল্লাহ সন্তানের জন্য সারাটি জীবন কষ্ট করেছে, বাড়ি গাড়ি সব কিছু ফেলে দিয়ে খালি হাতে ওই কবরের মধ্যে হাজার হাজার মন মাটি বুক নিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহ আমাদের বাবা জানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ, পীর ভাই পীর বোনের মধ্যে আল্লাহ যারা কবরবাসী, আল্লাহ আলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা কবরের মধ্যে ঘুমিয়ে আছে, আল্লাহ সকলের কবরে সবটুকু পৌঁছায়া দাও। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ বিশেষ করে আল্লাহ আল্লাহ উস্তাজুল উলামা, আল্লাহ মুফতি আজম মুনাজির আজম আল্লামা হাশিমি, আল্লাহ নুরুল ইসলাম হাশিমি সাহেব আল্লাহ পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, আল্লাহ ওনার কবরে সবটুকু পৌঁছায়া দাও, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ নবীজির রওজা মুবারকের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ বিশেষ করে আল্লাহ দোয়ার প্রার্থী হয়েছেন আল্লাহ আজিজুর রহমান ভাই, আল্লাহ ওনার বাবা মৃত্যুবরণ করেছেন আল্লাহ মুসা চৌধুরী, আল্লাহ ওনার কবরে সবটুকু পৌঁছায়া দাও। আল্লাহ রতন ভাই, আল্লাহ ওনার মা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ ওনার মায়ের কবরে সবটুকু পৌঁছায়া দাও। আল্লাহ আবুল হোসেন ভাই, আল্লাহ মৃত্যুবরণ করেছেন, আল্লাহ ওনার কবরে সবটুকু পৌঁছায়া দাও। আল্লাহ আলাউদ্দিন ভাই, আল্লাহ ওনার মা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ মার জন্য সন্তান দোয়া চায়, আল্লাহ ওনার মার কবরে সবটুকু পৌঁছায়া দাও। ইয়া রাব্বুল আলামিন, বিশ্বের মুসলমান বিশেষ করে আল্লাহ এই করোনা ভাইরাসের আল্লাহ আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ ওনাদের কবরে সবটুকু পৌঁছায়া দাও। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ বিশেষ করে এই মহামারী রোগ থেকে আল্লাহ সারা বিশ্বের মানুষকে আল্লাহ মুক্তি দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, যারা আক্রান্ত অবস্থায় আছেন আল্লাহ, অসুস্থতার মধ্যে আছেন আল্লাহ, সবাইকে পূর্ণ সুস্থতা দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ বিশেষ করে আল্লাহ আল্লাহ হাজী আমিন রহমান সাহেব, আল্লাহ ওনার ফ্যামিলি, আল্লাহ অনেকে অসুস্থ, আল্লাহ ওনাদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহ আমাদের ইমাম সাহেব আল্লাহ তার রহমান সাহেব, আল্লাহ উনি অসুস্থ, আল্লাহ ওনাদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহ এমনি ভাবে আমাদের পীর ভাই পীর বোন আল্লাহ মুসলমানের মধ্যে যারা অসুস্থতার মধ্যে আছেন, আল্লাহ সবাইকে পূর্ণ সুস্থতা দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ দোয়ার প্রার্থী হয়েছেন আল্লাহ আমিনা আলম, আল্লাহ ওনার হকের মধ্যে দোয়াখানি কবুল করে নাও। আল্লাহ আব্দুল জব্বার আলম হকের মধ্যে দোয়াখানি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সাজ্জাদ ভাই, আল্লাহ ওনার মা অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থতা দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমার ভাই গণ আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তো তোমার বান্দাদের মনের খবর জানো, আল্লাহ সকলের মনের মাকসুদ তোমার দরবারে কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ সারা বিশ্বের মানুষ আতঙ্কের মধ্যে আছে।